হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেলসের পক্ষ থেকে মমতা আল আমিন। তো আজকে তোমাদের 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে আমরা তোমাদের সিলেবাসটা দেখাবো, কি কি সিলেবাস আছে। তো এখানে তোমাদের প্রথম দেখবো কোন কোন অধ্যায়গুলো আছে, সেগুলো দেখলে তোমাদের হবে। এখানে তোমাদের প্রথম অধ্যায় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। দ্বিতীয় অধ্যায় তোমাদের আছে, এখানে বলেছে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। এই দুইটা তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় থাকবে। তারপর থাকবে তোমাদের তৃতীয় অধ্যায় আমাদের শিক্ষায় ইন্টারনেট। চতুর্থতে থাকবে তোমাদের যে আমাদের লেখালেখি এবং হিসাব, এই 4 নম্বর অধ্যায় থাকবে। তারপরে চলে যাবে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় তোমার থাকবে, যেমন দেওয়া আছে 5 নম্বর অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স এ আংশিক কিছু থাকবে। এখানে তোমার দেখো, এখানে কিন্তু আংশিক বলে দিছে কি কি থাকবে। দেখো, মাল্টিমিডিয়ার ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ এবং প্রেজেন্টেশন সফটওয়্যার এবং প্রেজেন্টেশন তৈরি করা এবং পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা এবং বলা হয়েছে প্রেজেন্টেশন সেভ এবং সংরক্ষণ করা, নতুন স্লাইড যোগ করা এবং প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন করা। এই ছিল তোমাদের। আর এখানে আরও আছে স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায় এবং স্লাইডের ছবি যুক্ত করা এবং স্লাইডের ট্রানজিশন যুক্ত করা, লেখা এবং ইত্যাদি, এগুলো তোমাদের বলা হয়েছে। আর ব্যবহারিক তোমাদের যেগুলো জিনিসগুলো থাকবে, দেখো সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করা। 2 নম্বর থাকবে সফটওয়্যারের ডিলিট এবং ইউনিট পাসওয়ার্ড তৈরি করা। এবং 3 নম্বর থাকবে সাধারণ টেবিল শুটিং। 4 নম্বর টেবিল এবং বিভিন্ন ইলাস্ট্রেশন এবং টেবিল ও সারণী যোগ করা, ছবি যোগ করা এবং ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা এবং কি বলা হয়েছে প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা এবং পৃষ্ঠার নম্বর দেওয়া, বানান পরীক্ষণ ও সংশোধন। 5 নম্বর থাকবে তোমাদের স্প্রেডশিট বিশ্লেষণ এবং স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র এবং স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা এবং শতকরা নির্ণয় করা, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করার বিষয়, সংশ্লিষ্ট স্লাইড তৈরি এবং স্থাপন। এই ছিল তোমাদের যেই প্র্যাকটিক্যাল ব্যবহারের জিনিসগুলো। তো আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কী থাকবে সব জিনিস বলে দিছি। প্রশ্নের ধারা এবং মান বন্টন অবরোধ থাকবে। তো এটা ছিল তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করাবেন। পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ।